যিনি মনে করেন মুসলমানকে মেরে শেষ করে দিবেন, এটা ভুল ধারণা। মুসলমানকে মারতে গেলে আপনারও একটা হাত হয়তো চলে যাবে। দশটা মুসলমানকে আপনি যখন মারবেন, তখন দেখবেন আপনারও ঘরে কারো ঘরে আগুনে একটা চিতা জ্বলছে। এই সমাজকে যদি চান তো চান, তার কারণ কি? সমস্যা এতে নেই। আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত করা হয়, পরিচালনা করা হয়। আপনি হয়তো ভাবছেন যে না, আপনি কারো দ্বারা পরিচালিত নন, কিন্তু এটা আপনার ধারণা ভুল। আমরা যে সমাজে বাস করি, এটা আমাদেরকে একটা দল পরিচালনা করে। এটা বোঝার জন্য আপনাকে কিন্তু শিক্ষিত হতে হবে। আপনি অশিক্ষিত হলে এটা বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি পড়াশোনা না করলে আপনি কোনদিনই এই কথাটা বুঝতে পারবেন না। আর না হলে যারা এই বিষয়টা উপলব্ধি করেছেন তাদের কথাটাকে আপনাকে বুঝতে হবে। আজকে আমরা যারা পরিচালিত, কেমন আমরা মোটরসাইকেল চালাবো কোনটা, এটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় না। আমরা কোন দোকানে খাবো, এটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় না। কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়া হয় আমরা কোন লোকটাকে ভালো বলবো আর কোন লোকটাকে মন্দ বলবো। আর এই ভালো বলা বা মন্দ বলা আমাদের পরিবেশে ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়। আমরা বলি না যে আগে থেকে তোরা চলে যাবি, আমরা ওখানে দু চারজন মিলে গল্প করবো। একটা ছোট্ট পরিবেশ থেকে বোঝানোর চেষ্টা করছি। একটা ছেলেকে ধরুন, একটা বন্ধুকে আপনি ঠকাবেন, তার আগে আমরা কিন্তু দু চারজন মিলে আগে ঠিক করে নিই যে আমরা ওখানে যাবো, যা দোকানে চা খেতে খেতে তুমি এসে প্রশ্নটা করবে। এই যে সিন ক্রিয়েট, আপনি আপনার পাড়া বা গ্রামীণ ছোট্ট সমাজটাকে এরকম একটা দল পরিচালনা করছে। আর এই পরিচালনাটা কি, আমাদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সমাজ পরিচালনা করার জন্য। তারা একটা দল আমাদেরকে হিন্দু এবং মুসলমানে ভাগ করে দেওয়া হয়েছে। আপনি মুসলমান, আপনি হিন্দু, আর এই দুইটা দলের মধ্যে একটা সিম তৈরি করা হয়েছে। মুসলমান যারা তাদের মধ্যে একটা প্রবেশ করানো হচ্ছে যে হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুরা আমাদেরকে মেরে ফেলবে। আর হিন্দুদের মাথায় এটাই ঢুকানো হচ্ছে যে মুসলমানরা কিন্তু এক হচ্ছে, আমরা হিন্দুরা যদি এক না হই তাহলে কিন্তু আমাদের ক্ষতি। তো এই যে ভাবনা, আমরা এখানে শতকরা 100 জনের মধ্যে প্রায় 80-85 জন মুসলমান লোক আছি। বিষ্ণুবাবুর নাম মাইকে উঠেছে বা এরকম দু চারজন যারা আছেন, কিন্তু অডিয়েন্সে হয়তো দু পাঁচজন বসে আছেন। কিন্তু বাইরে থেকে একজন সাধারণ হিন্দু লোকের কাছে গিয়ে যদি এই প্রশ্ন করা হয়, দেখলি তো মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম করছে, তোরা কি করলি, সেই হিন্দু লোকটা ভাববে, ভাবতে বাধ্য। সত্যি তো এই যে ভাবনাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার মাথায়, এইটার কথা আইমা বলে। আর এই কথাটা কেউ বলার লোক নেই, অনেকে হয়তো জানে, কিন্তু বলতে গেলে এটা চলে যাবে কোথায়, রাজনৈতিক নেতা নেতৃত্বদের বিরুদ্ধে। আর তখনই তাদের যে সমাজ পরিচালনা করার সিস্টেম, এই সিস্টেমটা হোঁচট খাবে। আর যখনই হোঁচট খাবে তখনই আইমাকে ভাঙতে হবে। আর আইমাকে ভাঙার পদ্ধতি কি? প্রথম পদ্ধতি, আপনি যদি মুসলমান হন তখন আইমাকে আপনার মনের মধ্যে আইমার বীজ ঢোকানো হতে পারে। আপনি তো মুসলমান লোক, অত আপনাকে তো এটা বলা যাবে না যে ভাই মুসলমান লোক আইমা মানাচ্ছে, এরকম বললে তো আপনি বিশ্বাস করবেন না। তাহলে আপনাকে কি বোঝাতে হবে যে আইমা আসলে কিন্তু তাদের স্বার্থের জন্য করছে। আইমা যারা বসে আছে তাদের স্বার্থের জন্য, আইমার নেতৃত্বরা নিজেদের ধান্দাবাজির জন্য আইমাটা করছে, তোমাদের জন্য কিছু না। এটা আপনার মাথায় কিন্তু একটা আসতে পারে। হ্যাঁ সত্যি তো আইমা যখন কোনো নেতৃত্ব, আইমার যেটা আমার ভাই বলছিলেন নিমতলার, যে ধরুন কোনো নেতাকে আপনি আইমার কোনো প্ল্যাটফর্মে দেখলেন, আপনাকে ভাবিয়ে দেওয়া হলো এই তো আইমা তৃণমূলের নেতা বসেছে, দেখলে তো আইমার নেতা তৃণমূলের কাছে টাকা খেয়ে দিয়েছে, আপনাকে ভাবিয়ে দেওয়া হলো কংগ্রেসের নেতা এসেছে, দেখলে এবার কংগ্রেসের কাছ থেকে টাকা খাওয়ার টাইম শুরু হয়ে গেল, বিজেপির নেতা এসেছে, বিজেপি এবার তো বিজেপির কাছ থেকে টাকা খাবে, ইমান বিক্রি করে দিল। আর এই ভাবনাগুলো যদি আপনাকে ভাবানো সম্ভব হয় আপনি সহজেই ভেবে নেবেন, আপনার ভাবতে 1 সেকেন্ড টাইম লাগবে না। আপনি যদি তৃণমূল করেন আপনাকে 1 সেকেন্ড ভাবতে সময় লাগবে না। যদি কংগ্রেসের কোনো লিডার বা সিপিএম এর কোনো লিডার থাকে আপনি ভেবেই নেবেন যে কংগ্রেসের টাকা খেয়ে নিয়েছে। তৃণমূলের লিডার থাকলে আপনি সিপিএম করলে আপনার মধ্যে 1 সেকেন্ড টাইম লাগবে না যে আপনি ভেবে নেবেন যে সংগঠনটা তৃণমূলের কাছে টাকা খেয়ে দিয়েছে। আর আইমা এটাই আপনাদেরকে বোঝাতে চাইছে যে এই ভাবনা থেকে আপনাদেরকে বেরোতে হবে। আমরা এই ভাবনা থেকে যদি না বেরোতে পারি তাহলে আমরা সফল হব না। আজকে বিষ্ণুবাবুর মতো লোককে, একজন হিন্দু লোককে কি বুঝাবে? একজন হিন্দু লোককে বুঝাবে, দেখলি তো মোল্লাদের কাছে টাকা খেয়ে দিয়েছে, খেয়ে ওই মোল্লাদের প্রোগ্রামে গেছে। তিমির বাবুর মতো লোক, একজন কলেজে যিনি জব করেন, চাকরি করেন, সেই তিমির সিনহার মতো লোককে তার সমাজ বলতে দ্বিধা করেনি, বেটা মুসলমান হয়ে গেছে। আমি
সমস্ত হিন্দু এবং মুসলমান সমস্ত জাতির লোককে এটাই বলতে চাইছি যে আপনি যে কথাটা বলছেন, আপনি একজন হিন্দু লোক, আপনি আইমার স্টেজে একজন মুসলমান লোক, বিষ্ণুপদ জিন্দাবাদ, বিষ্ণুবাবু জিন্দাবাদ করছে, আপনার কি মনে হতে পারে কেন সেই লোকটা এই কাজ করছে? আপনার কি মনে হতে পারে যে একজন লোক যে সরকারি চাকরি করে সাধুর্য লোক, তার সমাজে আর কিছু পাওয়ার আছে? সম্মানের যিনি তার প্রয়োজন হয়, এত ভালো বক্তা, এত ভালো লোক, নির্দিষ্ট কোনো রাজনীতি দলে যুক্ত হয়ে যেতে পারতেন। তাহলে আপনি যে ভাবছেন যে মুসলমান হয়ে গেছে, মুসলমানের টাকা খেয়েছে, এটা আপনার ভাবনা নয়, বরং আপনাকে ভাবানো হচ্ছে। আমাকে যেমন ভাবানো হয় তেমনি হিন্দু সমাজকেও ভাবানো হয়। তো আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই ভাবনা থেকে যদি আমরা বেরোতে চাই তাহলে আপনাকে আমাকে আইমাটা বুঝতে হবে। যে কথা বিষ্ণুবাবু বললেন যে আইমা করতে গেলে আপনাকে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আপনি ইতিহাস খুলে দেখুন, আমরা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে একটা সাম্প্রদায়িক বীজ তৈরি হচ্ছে। আজকে আপনি হিন্দু, আপনার মনের মধ্যে একটা বিদ্বেষ আছে মুসলমানের প্রতি, আমি মুসলমান, একজন হিন্দুর প্রতি বিদ্বেষ আছে, কিন্তু এই বিদ্বেষটা 10 বছর আগে যা ছিল আজকে দিনে 100 গুণ বেড়ে গেছে। আমি নির্দ্বিধায় মাইকে বলতে পারি, আমি একজন মুসলমান, 100% কোনো হিন্দুকে আমি সমর্থন করতে পারি না, পারবো না, আমি মাইকে বলতে আমার দ্বিধা নেই। আপনি একজন হিন্দু 100% একটা মুসলমানকে সমর্থন করতে পারেন না, কিরকম? আমি একজন মুসলমান লোক, আপনি চাইলেও আপনি গিয়ে মন্দিরে পূজা করছেন, আমি সেই পূজাটাকে সমর্থন করতে পারি না। আপনি একজন হিন্দু লোক, আমি মসজিদে নামাজ পড়ছি, আপনি সেই নামাজ পড়াটাকে সমর্থন করতে পারেন না, আমার সাথে সাথে আপনি গিয়ে মসজিদে নামাজ, আমি কি আপনার সাথে মন্দিরে পূজা করতে পারি না? কিন্তু আমরা কি পারি? আপনি এবং আমি দাঁড়িয়ে সমাজের ওই অত্যাচারী লোকটার বিরুদ্ধে দাঁড়াতে পারি, যে লোকটা আপনাকে এবং আমাকে, আপনার এবং আমার ভোটের দ্বারা তারা তাদের মসনদ তৈরি করে, তারা তাদের রাজত্ব তৈরি করে আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। আপনি এবং আমি মিলে, আপনি হিন্দু, আমি মুসলমান মিলে পারি ওই নেতাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে সমাজে একটা নতুন নেতা তৈরি করতে, যারা সুস্থ সমাজ তৈরি করতে, আর আমরা পারি বলে আপনাকে এবং আমাকে আটকানো হচ্ছে, আপনাকে এবং আমাকে দূর করে দেওয়া হচ্ছে, আপনাকে এবং আমাকে বিভেদ করে দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখুন একটা বাংলায় প্রবাদ আছে, গায়ে আগুন লাগলে মন্দিরও বাদ যায় না, গায়ে আগুন লাগলে মসজিদও বাদ দেয় না। এটা মাথায় রাখুন, সাম্প্রদায়িকের বিশ্বাস প্রতি রাজনৈতিক নেতারা খেলছে, যারা আপনাদের মনের মধ্যে হিন্দুত্ববাদী জিগির তুলছে, দেখে নি মানে এই লোকগুলো কিন্তু সাধারণ হিন্দু না। আমি বারবার বলছি, ভারতবর্ষের 90% 85% হিন্দু মানুষের, 100% মধ্যে 15% ব্রাহ্মণ্যবাদ। আপনারা সব সংবিধান মানেন, সংবিধানকে মানেন তো, জানেন তো সংবিধান, ভারতের একজন হিন্দু লোক, একজন মুসলমান লোক, সেই সংবিধানের রচয়িতা কে? বাবা সাহেব আম্বেদকর। ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে বলার আগে আমি আম্বেদকরের কোটেশনটা কেন তুলছি? আম্বেদকর একজন হিন্দু লোক, তিনি বলেছিলেন তোমার হাতে যদি একটা ঢিল থাকে, তুমি যদি দেখো একটা বিষাক্ত সাপ আসছে আর একটা ব্রাহ্মণ আসছে, তুমি ঢিলটা ব্রাহ্মণকে ছুঁড়ে মারো, পরে সাপটাকে মারবে। এটা আজকে যদি আমি মুসলমান লোক বলি আপনার মনে হতে পারে আমি হিন্দু লোকের বিরুদ্ধে বলছি, কিন্তু না, সাম্প্রদায়িক আর বিশ্বাস তো ব্রাহ্মণ্যবাদীদের একটা অংশ, সমস্ত ব্রাহ্মণ্যবাদী নয়, একটা ব্রাহ্মণ্যবাদীদের একটা অংশ, ব্রাহ্মণ্যবাদীদের এক ধরনের নেতা যারা হিন্দুত্ববাদী জিগির তুলে মুসলিম এবং হিন্দুর মধ্যে ডিভাইডেড করছে। এটা আপনার এবং আমার জন্য ক্ষতি, কারণ আপনি একজন হিন্দু লোক, আপনি একজন মুসলমান লোক, সকালবেলা উঠে আপনাকে মাঠে খাটতে হয়, বন্যা হয়ে গেলে আপনার এবং আমার দুটো ধান জমি ডুবে যায়, আমাদেরকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কি করে সেইখান থেকে আমাদের ঋণ মুকুব করাতে হয়, আপনাকে এবং আমাকে করাতে হয়, কোন ব্রাহ্মণ্যবাদী লিডারকে করাতে হয় না, কোন মৌলবাদী নেতাকে করাতে হয়। কিন্তু আমরা যদি এই মানুষদের বিরুদ্ধে গিয়ে পক্ষে থেকে তাদেরকে যদি উৎসাহী করি, তাদের অনৈতিক কাজকে যদি আমরা সমর্থন করি, তাহলে জেনে রেখে নিন আগামী সকালটা কিন্তু অন্ধকার, আমরা কিন্তু পারবো না। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যুব সম্প্রদায়কে, বিশেষ করে আপনাদেরকে আমি দাবি করি, আহ্বান করি, আইমা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলে। এটা আমার দিক থেকে আমি খুলে দিয়েছি, আমাদের সংগঠনের দিক থেকে দরজা খোলা। আমি বলি মাঝে মাঝে যে আজকে এটা তো আপনার ব্যর্থতা, একজন হিন্দু মানুষ করে একটা প্রোগ্রামে আমাকে বলছিলেন মাস্টারমশাই লোক, যে ভাইজান আপনাদের প্রোগ্রামে, অনেকদিন আগের কথা, যে ভাইজান আপনাদের প্রোগ্রামে নারেশ চৌধুরী আল্লাহ একবার হয়, এটা তো আপনি হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলবেন, তো এটা দেখছি কেমন খারাপ লাগে। তো আমি বলেছিলাম যে স্যার
নারীকে যদি আল্লাহ হবে আমি মসজিদে দিই, আমি আমার আইমা সংগঠনে দিই না, কিন্তু এর জন্য তো দায়ী আপনি। আপনি আমি সংগঠনটা হিন্দু মুসলমান সবার জন্য বানিয়েছি, আপনারা যদি না এগিয়ে আসেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটার মুসলমানরা যদি 100 জনের মধ্যে 99টা মুসলমান থাকে অজান্তে কিন্তু তারা বলে দিবে। তো তিনি বলেছেন হ্যাঁ আমাদেরই ব্যর্থতা যে আমরা আইমাকে ঠিক মতো বুঝতে পারিনি। তো আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলবো যে আপনাদের দায়িত্ব হচ্ছে একজন হিন্দু ভাইকে এই সংগঠনকে বোঝানো, এই সংগঠনে আনা, কেননা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জেনেছি। আমরা কোনো ধর্মীয় সংগঠন নই, আমরা কোনো মানুষকে ব্যাকআপ দেওয়ার জন্য নই, আমরা সিপিএম এর সংগঠন নই, তৃণমূলের সংগঠন নই, আমরা কংগ্রেসের সংগঠন নই, আমরা হচ্ছি সাধারণ মানুষের সংগঠন, যেখানে সমাজে কোনো অন্যায় হলে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। বিশেষ করে আমি আবেদন করি রাজনগর গ্রামের যে ছেলেরা কমিটি, সব মুসলমান ছেলের নাম শুনছিল, আমি কৃষ্ণবাবুকে বলবো যে আপনি এসে এই এলাকার নেতৃত্ব নতুন করে এখন অ্যাডহক কমিটি হয়েছে আপনারা করে একত্রিত হন, মনকে উদার করুন, মনকে বড় করুন, দেখবেন সমাজের মধ্যে কোনো অশান্তি নেই। উদার মন করলে আপনার ভাইকে আপনার শত্রু মনে হবে না। সকালবেলা ওই দৃশ্যকে কল্পনা করুন যে দৃশ্যে একজন সকালে একজন পুরোহিত লোক পণ্ডিত লোক পুজো দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, একজন মোল্লা ইমাম সাহেব লোক মসজিদ থেকে নামাজ পড়ে, এই দৃশ্য কল্পনা করুন, এটা আমার সমাজ। আর আজকে আমি যখন ঘর থেকে বেরোই তা দোকানে বসে বসে বলি বেটা হিন্দুদেরকে ধরে ঠেঙা, আপনি হিন্দু লোক ভাবেন মোল্লার দল বেড়ে গেছে, যারা একটা সময় আসুক মোল্লার দলকে ধরে ঠেঙাবো, কাকে ঠেঙাবেন আপনি? ঠেঙিয়ে যদি মুসলমানদেরকে সোজা করা যেত ভারতবর্ষ স্বাধীন হওয়ার টাইম ঠেঙিয়ে দিত, 5% মুসলমান ছিল, আপনার বাপ দাদা তখন 95% ছিল, সেই 95% লোক 5 মুসলমানকে আগলে রেখে আজকে তারা 20% হয়েছে, 19% হয়েছে, কিন্তু সেই 19% আজকে আপনারা বলছেন মারবেন, আপনারা কি তাদেরই সন্তান? আমাদের বাপ সন্তান, আমাদের বাপ দাদা যারা বাংলাদেশ চলে যাবে বলেছিল, পাকিস্তান চলে যাবে বলেছিল, তখন আপনাদের বাপ দাদারাই তাদেরকে বলেছিল কোথাও যাওয়ার দরকার নেই, তোরা থাক, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে থাকবো, আপনাদের মতন বাপদাদুদের ঠাকুরদার কথা শুনে আমাদের বাপদাদা ঠাকুরদারা একসাথে থেকে ভরসা করেছে, আজকে আপনারা বলছেন মারামারি করবেন। দুটো রাস্তা অবশ্যই আছে, জেনে রাখুন, একটা যদি অবলা জানোয়ারকেও আপনি মারতে থাকেন সেই জানোয়ারটাও কিন্তু শেষ মুহূর্তে আঘাত করবে, আর না হলে আইমা যে সমাজের কথা ভাবছে সেই সমাজের জন্য আইমাকে সহযোগিতা করুন, আমরা সুস্থ সমাজ গঠন করি। রাজনীতির নামে যারা আমাদেরকে বিভেদ করছে, ধর্মনীতির নামে যারা আমাদেরকে বিভেদ করছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমাদের অধিকারের লড়াইটা আমরা শুরু করি। সামনে পঞ্চায়েত ভোট আসছে, আমরা বারবার বলেছি আমাদের আবেদন, আমরা মুসলমান নেতা চাইনি, আমি একটা প্রোগ্রামে একজন প্রশাসনের কিছু লোক ছিলাম, আমি বলেছি যে গ্রামগঞ্জে আমরা দেখে নিব দলিত শ্রেণী এবং পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদেরকে আমরা পঞ্চায়েত দেখতে চাই, মুসলমান লোককে চাই। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ আমি চাইছি আপনারা দলিত শ্রেণীর লোকেদেরকে দেন, সম্ভ্রান্ত ঘর যারা বিল্ডিং আছে আবার তাদেরকে পঞ্চায়েত বানাচ্ছেন, উপ পঞ্চায়েত বানাচ্ছেন, যেগুলো একদিন গরিব সাধারণ ঘর থেকে যদি না হয় আইমা সেই সমস্ত শিক্ষিত বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে তাদেরকে পঞ্চায়েত করবে নির্দল সমর্থন করে, আপনারা আমাদেরকে আটকাতে পারবেন। এই মানসিকতা, এই স্বপ্ন দেখতে শুরু করুন, এই স্বপ্ন দেখুন, তৃণমূল করি, সিপিএম করি, কংগ্রেস করি, কেউ দেবে না, কেউ দেয়নি। আপনি হিন্দু লোক আপনার অধিকার, মুসলমান তুমি যেমন চেঁচাচ্ছ কিছু পাইনি কিছু পাইনি, একটা হিন্দুকে গিয়ে ঘরে গিয়ে ঢুকে দেখো তারও ঘরে অভাব আছে, তুমি হিন্দু মুসলমানের লড়াই লড়ছো, তারা তোমাদের দুজনকেই কিন্তু গাধার সামনে গাজর ঝুলিয়ে দুজনকে হিন্দু মুসলমানের লড়াইয়ের মধ্যে রেখে তারা তাদের আখের বুঝাচ্ছে, অতএব প্রস্তুত হও।